নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমরা দেখো আজকে সবাই মিলে যাচ্ছি নৈহাটি ঠাকুর দেখতে। তো নৈহাটি স্টেশনে নেমে প্রথমে হেঁটে হেঁটে অনেকটা গিয়ে তারপরে এই এক জায়গায় একটু বসলাম, কারণ অনেকটা হাঁটতে হয়েছিল। সবাই একটু বসে জল টল খেলাম। এখানেও একটা ঠাকুর হয়েছে, তো এখানে প্রসাদ টোসাদ দিচ্ছিলো, তো একটু প্রসাদ নিলাম। আর সবাই একটু বসে রেস্ট নিয়ে আবার একটু হেঁটে গঙ্গার ঘাটের দিকে এলাম। আর এই গঙ্গার ঘাটের দিকে আসতেই এই গরুটা মানে চোখে পড়লো। এটা দেখেছো কেমন, মানে পিঠের দিক থেকে একটা পা বেরিয়েছে, আর গরুটাকে রেখে দিয়েছে, সবাই যে যা পারছে দিচ্ছে। আর এই যে ওই দাদুটা বসে আছে পাশে গরু দুইটা ধরে, গরুটা পুরো নিরীহ, এত লোক যাচ্ছে জন যাচ্ছে ওর কোনো মানে তাতে হেলদ নেই, ও চুপচাপই আছে। তো যাই হোক, এই যে দেখো গঙ্গা, এটা কি এখান থেকে আবার অনেকটা হেঁটে তারপরেই মানে একটা পরপর সব পুজোগুলো আছে সেগুলো দেখতে দেখতে যাব। তো প্রথমে এই প্যান্ডেলটা দেখে নিলাম, এটার ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই প্যান্ডেলটা দেখলাম, দেখে হাঁটছি। কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল নৈহাটির বড় মাকে দেখবো, সেই উদ্দেশ্যেই আমরা গেছি। তো তারপরে ওই প্যান্ডেলটা দেখে একটু আগিয়ে আসতেই চোখে পড়লো এই মন্দিরটা, গঙ্গার পাড়ে মা কালীর মন্দির। তো লোকজন সবাই যাওয়া আসা করছে, আমরাও গেলাম, মাকে দর্শন করলাম, নমস্কার করলাম। তো মন্দিরটা কিন্তু খুব শান্ত নিরিবিলি, এখন যদিও লোকজনের ভিড় আছে। তারপর ওই মন্দিরটা দেখে এই যে প্রথমে আরেকটা মানে আরেকটা প্যান্ডেলে আমরা ঢুকলাম। ওখানে এই রাস্তাটার মধ্যে পরপর অনেকগুলো পুজো, মানে কোনটা ছেড়ে কোনটা যে দেখবো সেটাই আর কি ঠিক করতে পারা যায় না। তো ওই প্যান্ডেল দেখে এসে এই যে দেখো সামনে আরেকটা মা, মানে আরেকজন মা, কত বড় বড় মানে মূর্তিগুলো করে মা কালীর। আমরা এই পরপর 3 বছর গেলাম নৈহাটিতে, মানে এবছর কোনো প্ল্যানই ছিল না, মানে মা না টানলে যাওয়া যায় না, এটা মানে একটা কথা আছে যে ঠাকুর না টানলে যাওয়া যায় না। তো কথাটা হয়তো একদমই সত্যি, যে না টানলে হয়তো যেতেও পারতাম না। আর এই যে দেখো কত ভিড়, আর ভিড় ঠেলে ঠেলে যাচ্ছে, এই যে বড় মায়ের মন্দির কাছে চলে এসেছে। আর দেখো বড় মায়ের মন্দিরের দরজা কিন্তু এখন বন্ধ, এই মন্দিরের গর্ভগৃহেই আছে বড় মা, এই কাঠের দরজার গায়ে লেখাও আছে বড় মা। আর এই যে প্রত্যেক বছর যে মাটির মূর্তিতে পুজো হয় সেই মা, মানে বিশ্বাস করবে না, যেতে যেতে মানে বড় মায়ের সামনের থেকে যখন আমি যাচ্ছি আমার হাউ হাউ মানে হাউমাউ করে আমার কান্না পেয়ে গেছে। মানে মা মানে আমি যেতে পেরেছি মায়ের কাছে শুধু সেটার জন্য না, আমি কেন জানি না আমার মানে খুব কান্না পেয়ে গেছিলো। আর মানে সবাই বলছে কাঁদছিস কেন, কিন্তু আমি কাউকে বলতেই পারলাম না যে আমি কেন কাঁদছি, কিন্তু মাকে দেখেই আমার খুব কান্না পেয়ে গেছিলো। এই যে এখন ভয়েস ওভারটা করছি না, বিশ্বাস করো এখনও আমার চোখে জল এসে গেছে। তারপর পর এই যে দেখো, মানে সব ঠাকুরগুলোই বড় হয়, সব সুন্দর সুন্দর, মানে মায়ের মূর্তিগুলো খুব সুন্দর সুন্দর হয়। আর এক একটা ঠাকুরের কিন্তু এক একটা নাম, যেরকম আগে যে ঠাকুরটা দেখলাম ওটা কিন্তু গাঁজা কালী, আর এই ঠাকুরটা এটা মনে হয় বামা কালী, এরকম আর কি বেচা কালী বামা কালী এরকম সব পরপর আর কি ওখানে ঠাকুরগুলোর নামও আছে। তো এই ঠাকুরটাই আমরা মানে যাওয়ার সময়ও দেখে গেছি, এবার বেরোনোর সময় এটাই যেহেতু এক্সিস্ট পয়েন্ট, তো এখান থেকে আবার বেরোনোর সময় আবার মাকে দর্শন করে নিলাম। মায়ের রূপ এত সুন্দর, মানে মায়ের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। যাই হোক, তো সবকটা না মানে ওই রাস্তায় আর কি যে কটা ঠাকুর পড়ে সবগুলো দেখে আমরা নৈহাটি স্টেশনে চলে এসেছি, ট্রেনের অপেক্ষায় আছি। তো ট্রেনটা অনেকটা পরেই ছিল, আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো টটো তুলে এই যে ট্রেনে বসেছি, নৈহাটি থেকে ব্যান্ডেলে আসবো। তার জন্য তো নির্দিষ্ট সময় ট্রেন ছাড়লো, মানে ছেড়ে দিয়েছে ট্রেন, এই যে আমি যখন এই ভিডিওটা করছিলাম ট্রেনটা ছেড়ে দিয়েছিলো। তারপর ব্যান্ডেলে এসে দেখো রানিং সিঁড়ি করে আবার 4 নম্বর প্ল্যাটফর্মে এসে কোন্নগরের উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো কোন্নগরে এসে কোন্নগরে নেমে দিদি আবার বললো যে চল এই পারে মানে যে কটা হেঁটে দেখা যাবে ঠাকুরগুলো দেখি। তো এই জন্য সবার প্রথমে আমরা চলে গেলাম আমাদের কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ের ঠাকুরটা দেখতে। এখানে প্রত্যেক বছরেই পুজো খুবই ভালো করে, খুবই ভালো ভালো প্যান্ডেল হয়, অনেক 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 থিমের প্যান্ডেল করে। তো এই দেখো ঠাকুর আর প্যান্ডেলের মানে ভেতরেকার দৃশ্য খুব সুন্দর, খুব ভালোও লাগে। আর বাইরে বেরিয়ে দেখি নাচের অনুষ্ঠান শুরু হয়েছে, আর এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচছে, ওরা কিন্তু আইগেরি নন্দিনী এই গানটাতে নাচছিল। আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর দিদি বলছে দেখ দাঁড়িয়ে থাকলে তো বাড়ি ফিরতেও রাত হয়ে যাচ্ছে চল। তারপর আবার মানে ওর কথায় আর কি তাড়াতাড়ি করে উঠে মানে চলে আসলাম আবার হাঁটতে। আর একটা মানে মোটা আমরা কোন্নগরে 4টে ঠাকুর দেখেছি, তো এই যে আর একটা ঠাকুরের কাছে চলে এসেছি, এটা হচ্ছে কোন্নগর আনন্দমের
ঠাকুর। এই পুজোটাও প্রত্যেকবারেই খুবই ভালো হয়, এবছরও খুব ভালো হয়েছে। তো দেখো তোমরাও দেখে নাও, তোমরাও দর্শন করো প্যান্ডেল ও মায়ের মূর্তি। আর লাইটের মানে লাইটের কারুকার্য খুবই ভালো ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে যদি ইচ্ছা হলে কমেন্টে জানিও। আমি ভাবছি আর এখানে যখন দাঁড়িয়েছিলাম আমি ভাবছিলাম যে ভেতরে মনে হয় কিছু নেই, তারপরে বলছে ভেতরেও আছে। যাই হোক, ভেতরে ঢুকে দেখে টেকে আবার বেরিয়ে এই যে আর একটা অন্য একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো এইখানেও প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে। তো যদিও হেঁটে অত ঠাকুর দেখা যায় না, তো এই যে দেখো এরা কতবার দীপ সম্মান অর্জন করেছে আর কত পুরস্কার ওরা পেয়েছে। প্যান্ডেলটা দেখেছো কী সুন্দর, মানে বাঁশ পাটকাঠি আর হোগলা পাতা দিয়ে তৈরি, খুব ভালো লাগছিল। মাও খুব সুন্দর হয়েছে, এখানের মাও খুব সুন্দর হয়েছে। আমি এবছর দেখলাম আমাদের কোন্নগরেও কিন্তু সমস্ত কালী প্রতিমাগুলো বেশ বড় বড় করেছে, মানে আমি যে কটা দেখেছি। এর আগে যেদিনকে আমি বললাম না গঙ্গায় গেলাম, সেদিনকেও বেশ কটা প্যান্ডেল দেখেছিলাম, সব প্যান্ডেলগুলো বড় বড়ই হয়েছে আর ঠাকুরও। তারপরে আমরা এখানে দাঁড়িয়েছি রেড সান ক্লাব কোন্নগর। তো এখানে এবছরের আকর্ষণ করেছে হচ্ছে আলিবাবা চল্লিশ চোর, আমরা ছোটোবেলায় পড়েছি। তো সেই আলিবাবা চল্লিশ চোরের আর কি পুরো থিমটা এখানে তুলে ধরেছে। তো এই যে দেখো গুহার মুখের দরজায় দাঁড়িয়ে আছি, গুহার মুখের দরজাটা কিন্তু যে খুলে যায় যে ওই যে পুরো দেখেছো ওরকম ওইভাবে দরজাটা খুলে যাবে, তারপরেই আবার মানে যারা আর কি আমরা দর্শনার্থী আছি তার আমরা প্রবেশ করতে পারবো। দিদির থিমটা আমার তো খুবই ভালো লেগেছে। তো আমরা যখন ঠাকুর দেখে বেরোচ্ছিলাম একজনকে শুনলাম বলতে যে চল্লিশটা চোর কোথায়, এই তো মাত্র চারটে চোর। আসলে আমরা এইভাবে তো না বিচার করে এটাও তো ভাবতে পারি যে ওরা এত সুন্দর একটা থিম আমাদের ছোটোবেলাটা বা আমাদের বাচ্চাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছে যে হ্যাঁ আমরা এইরকম একটা গল্প পড়েছি বা এরকম একটা গল্প আছে। অনেকেই অনেক বাচ্চারাই হয়তো জানে না যে আলিবাবা চল্লিশ চোর বলে কোনো গল্প আছে, কারণ এই জিনিসগুলো এখন প্রায় বিলুপ্ত। ফোনের দৌলতে মানুষ মানে বাচ্চারা এখন ফোনের কার্টুন গেম এইসব দেখতেই ব্যস্ত, অনেকেই জানে না। তো এই এরা এই যে থিমটা তুলে ধরেছে এটার মাধ্যমে তো আমাদের বাচ্চারাও জানতে পারছে না যে এরকম একটা গল্প ছিল বা এরকম একটা মানে কি বলবো সিরিয়ালও তো আলিবাবা চল্লিশ চোর একটা সিরিয়ালও তৈরি হয়েছিল, সেটাতেও আমরা অনেকটা জানতে পেরেছি সেটা থেকে। কিন্তু এইভাবে মন্তব্য করাটাও ঠিক না, আমার খুব খারাপ লেগেছিলো যার আর তোমার সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে এরকমও মন্তব্য করে বলে চল্লিশটা চোর কোথায়, মাত্র তো চারটে চোর। আর বাবা সেটা না দেখে এইভাবেও তো দেখা যায় যে না এরা কত কষ্ট করে ওই পুরো থিমটাকে এইটুকু জায়গার মধ্যে এইভাবে ফুটিয়ে তুলেছে বা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যাই হোক, যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, তবু আমার খারাপ লেগেছিলো তার জন্যই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো ভেতরটা সত্যি আমাদের মানে ছেলে মানে আমার মানিকও বললো মা আমি এরকম তো কখনো দেখিনি। আমি বলছি হ্যাঁ দেখিস নি, আমরাও কখনো বলিনি দেখার জন্য। তো আমাদের খুবই ভালো লেগেছিলো, তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম যে দেখো আমাদের এই কোন্নগরে এরকম একটা মানে তৈরি হয়েছে একটা গুহার মধ্যে আলিবাবা চল্লিশ চোরের সমস্ত কিছু ফুটিয়ে ধরেছে, খুব সুন্দর। মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর দিদিই নিয়ে গেল, দিদি একটু ওদিকে মানে যায় কাজে ঠাজে, তো ও জানে যে এখানে এই প্যান্ডেলটা হয়েছিল। ও বলল চল দেখে আসবি, ভালো লাগবে, সত্যিই খুব ভালো লেগেছে। তো এই প্যান্ডেলটা দেখে আমরা কিন্তু এরপরে বাড়ির উদ্দেশ্যে চলে যাব, কারণ অনেকটা রাতও হয়ে গেছে। আমরা সেই দুপুর দেড়টার সময় বেরিয়েছি। তারপরে দেখো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ।